Every Bangli at buffet ever. Chob nibo. Chob khabo. This looks so fancy, right? Eta na khe eta dike takabo. Ebhabe ekta chobi tole. Oh my god. Taste all these items. Eto item thakte apni keno shudhu ekta fried rice and chicken niye sob pet bhore felchen. Ei salad er modhe ekta matro bish chilo ami ota khe felchi ar ekhon interesting lagtechhe na eta. Wow. This looks so good. Bashe amra jekom alu chop bane na. But eta hocche ektu premium. Lamer jene alu chop. তারপর আপনারা সবাই বলবেন যে ফাইজাকে লামেরি ডেনের শেফ হিসাবে দেখতেছে ফাইভ স্টার আসছে তো একটু ভাব আছে না কোন দিয়ে খাবো লেটস ফেস মাই ফিয়ার এই শর্টগুলো কেটে দিও Hey guys, Assalamualaikum. This is Faiza from Khudalakse and welcome back to another brand new video. আজকের ভিডিওতে দেখতে পারতেছো আমি খুব ফ্যান্সি জামাকাপড় পরে একদম মানে আমার আম্মুর কথায় আমি পরি সেজে আসছি সো বেসিক্যালি আজকে আমি লামেরিডিয়ানে আসছি ডিনার বুফে খেতে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে তো আমি ভাবলাম আমার কখনো হচ্ছে আমি হেজাব পরা অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর করে পড়েন তো বেসিক্যালি আমি আজকে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেলে ডিনার বুফে কিরকম হয় সেটা দেখাবো আমি আসছি আজকে লামেরিডিয়ানে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি ভাবলাম যে হ্যাঁ একটা ভিডিও করা যায় যেহেতু আমার ফাইভ স্টার হোটেল বা কোনো বুফে নেই এরকম কোনো ভিডিও নাই তাই আমি আজকে এখানে চলে আসলাম আর তোমাদেরকে দেখাবো আমি কি কি খাবো আর টেস্টটা আসলে কেমন তো চলো স্যুপ দিয়ে স্টার্ট করা যায় এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি উইথ দ্য স্যুপ দুইটাই এটা থাই স্যুপ এটা ক্রিম অফ মাশ I guess this is the salad bar. Yeah. So this is the salad bar. I don't know kirokom hobe khete but dekhte khubi sundor ek ekta. Ar ami shob gulo ekta kore nebo. Look at this. Eta naam ki? Looks so good. Okay, eta ekta nilam. Oops, eta to notta sir. Eta hate nite hobe. Acha, eta ekta nilam. Eta ekta nilam. Khe khe ashole bujha jabe kon ta ki. These are definitely beef. Amra organ hoye jabo na abar. Pickles. Done. Ar ki nao jay? এখান থেকে নেই এখানে বিফ সালাদ আছে মিক্স সি ফুড সালাদ আছে দিস ইজ দ্য প্রন ওয়ান দিস ইজ দ্য বিফ ওয়ান এর আম প্লেটা জায়গা নাই এটা নিব কিভাবে এভরি বাঙালি অ্যাট বুফে এভার সব নিব সব খাবো আই থিঙ্ক দ্যাটস এনাফ ও আরেকটা জিনিস আপনি যদি কাস্টমাইজ সালাদ করতে চান এখানেও কিন্তু আপনি করতে পারবেন এই যে মেক ইউর ওন স্যালাড উইথ শেফ ওয়াও দ্যাটস ইন্টারেস্টিং এটা করা যায় নাকি ক্যান আই মেক মাই ওন স্যালাড আচ্ছা আমি বলে দিব আপনি করে দেবেন ওকে আমি হচ্ছে একটা বিফের নিতে চাচ্ছি ওকে আমি এটা নিব একটা সানরাইজ টমেটো ও আচ্ছা সানরাইজ টমেটো তারপরে অলিভস নিব বিকজ ইট লুকস গুড দেন কর্ন নিব আর ভেজিটেবলস কোনটা নিলে বেটার হয় আমি তো আসলে বুঝতেছি না তাহলে এটা হচ্ছে কিউকাম্বার এরপর নিব ক্যাপসিকাম ওকে এটা কি ওকে আচ্ছা তাহলে এই দুইটাই নেই ড্রেসিংয়ের মধ্যে কী কী আছে এটা অনেক মজার একটা জিনিস আপনি যা যা বলে দেবেন শেফ আপনাকে ওটা নিয়ে করে দেবে আর আমি যেমন একটু কম জানি তো আমি ওনাকে বলতেছি এইটার সাথে কোনটা নিলে মজা লাগবে দেন হি ইজ অলসো হেল্পিং মি আউট এখানে একটা বোলে নিয়ে এখন পুরো হচ্ছে আমি যা যা ভেজিটেবল নিলাম তারপর বিফ আমি বিফের সালাদ চাইছি সো ওইটার সাথে এটা কি মিক্স করা হচ্ছে সুইট চিলি সস ওকে লুকস সো গুড তুমি সালাদ খেয়ে পেট ভরে ফেলো দেখতে এটা মজা লাগতেছে খুব থ্যাংক ইউ লুকস সো গুড না মাই কাস্টমাইজ সালাদ কীভাবে নিব আর তো হাত নাই থ্যাংক ইউ চলো দিস লুকস সো ফ্যান্সি রাইট মানে এটা না খেয়ে এটার দিকে তাকাবো এভাবে একটা ছবি তুলে ও মাই গড আই লুক সো হরিবল তবু না বাট স্যালাডগুলো দেখতে খুবই মজার আর এটা আমি হচ্ছে নিজে বানালাম আমি তো বানাই নাই আমি বলে বলে দিছি এটা এটা করতে দেখা যাক আমার চয়েসটা কেমন হয় আর স্যুপের জন্য আমি হচ্ছে দুই টাইপের স্যুপ নিছি একটা হচ্ছে থাই স্যুপ অ্যান্ড অ্যানাদার ইজ মাই ফেভারিট ক্রিম অফ মাশরুম আর অনেস্টলি আমি এখানে ক্রিম অফ মাশরুম থেকে অনেক বেশি এক্সপেক্ট করতেছি লেটস স্টার্ট সো দিস ইজ দ্য থাই স্যুপ অনেক মানে অনেক লাইট একটু খেয়ে দেখি নর্মালি আমরা বাংলা চাইনিজে যেরকম থাই স্যুপ খাই ওই রকম না একদমই একটু বিসমিল্লাহ বলে শুরু করি আপনার
I like it. Onions dawa aur vegetables are ki mainly ekhane beshi dawa. Amra normal Thai soup e jerokom boro boro mangsho kete khai serokom na. Ekhane chicken dawa but alpo porimane ba amar time ektu kom utse. Flavor ta besh majar. Apni hocche ekdom light kono soup nite chaile eta nite paren. Ar jodi heavy chan tokhon hocche cream of mushroom. Look at this. This is very heavy. Look at the texture. Looks really good. Acha ektu khe dekhi. Wow, it's so good. Trust me, cream of mushroom ta onek moja. Eta cream er je flavor tar mushroom ekshathe diye normally ki hoy or ekdom dudher moto lage na jes khali dudh khaitese ei rokom lage milky texture ta beshi ashe ekhane hocche creamy texture ta beshi asteche and it's not being very obvious normally mushroom er chunk diye dai sherokom na ekdom blend kore dise so tumi ekdom mukhe gele taste ta ekdom mukher moddhe burst korbe I really love it. Ami eta kheye ajke pet bhore dibo. Bye bye to more than koto 115 items. Cream of mushroom er jonnoi ami sob pay korte rajy achi. Table ektu note korte I'm really sorry. But ami na honestly onek beshi obak hoyechi dekhe manush dekhe eto beshi manush. Amader boshar jayga chilo na. Amader reservation age dewa chilo na to mone jayga petam. O obosho reservation chhara ashchha na na. Ami eto ashi na. I'm sorry. যাই হোক অনেক মানুষ আর আমি কখনো না ভাবিনি যে 5-6000 টাকা দিয়ে ডিনার করতে কে আসবে ও বাই দ্য ওয়ে ওদের কিন্তু একটা অফার চলতেছে এই জন্য আমি বেশি মানুষ আজকে আর কালকে হচ্ছে গিয়ে 50% অফ আর আমি ভিডিওটা ডেফিনেটলি আজকে বাসে গিয়ে আজকে আপলোড দিতে পারবো না সো আই এম রিয়েলি সরি আপনি অফারটা অ্যাভেল করতে পারলেন না তো নেক্সট টাইম এরকম কোনো অফার আসলে আমি স্টোরি দিয়ে দিব বাট এই কারণে আই গেস অনেক মানুষ আসছে আর আমার তাড়াতাড়ি অন্য আইটেম নিতে হবে কারণ লুক চেঞ্জ হয়ে যাচ্ছে আরেকবার দেওয়ার পর তো চেহারা চেঞ্জ হয়ে যায় তো আমি চাচ্ছি ফার্স্ট ব্যাচেটাই নিতে তো আমি কন্টিনিউ করে যাই আমি আগে এই সালাদগুলো শেষ করি বেসিক্যালি সব সালাদ তো আর আমি টেস্ট বলতে পারবো না আপনি এসে বুঝবেন না আমি কোনটা ভালো বলছি কারণ ওখানে ওইভাবে স্পেসিফিক্যালি নাম দেওয়া নাই আমি জাস্ট খেয়ে বলবো যে কোনটা আমার কাছে ভালো লাগছে This is a chicken one. Chicken or lemon flavor as the setter mode theke. Tomatoes this are or onions this are. আর এটা বেশ লাইট একটা স্যালাড নর্মালি আমি যেরকম গ্রিন অ্যান্ড সিজের স্যালাড খাই না ইচ্ছা মতো পাস্তা টাস্তা নিয়ে মাংস টাংস নিয়ে ওগুলো কোনো স্যালাদের নামে মানে কোনো ইয়েতেই পড়ে না বাট এগুলো হচ্ছে একদম খাঁটি স্যালাড খাইতে মজা আমার যেটা মনে হচ্ছে আমি সেম দুইটা নিয়ে নিয়েছি তো আমি ওর এটা ট্রাই না করি আমি এখানে একটা প্রন আছে এটা একটু খেয়ে দেখি দিস লুকস ইন্টারেস্টিং এটা ককটেলের মতো লুক অ্যাট দিস একটাই প্রন দেওয়া দিস ইজ কাইন্ড অফ আ প্রন শট তো আমি ভিতর জিনিসপাতি নিয়ে প্রনটা নিয়ে অনেস্টলি বুফের টিপস অ্যান্ড ট্রিক্স আমার কাছে একটা জিনিস মনে হয় একটা আইটেম অনেকগুলো করে নেবেন না টেস্ট অল দিস আইটেমস এত আইটেম থাকতে আপনি কেন শুধু একটা ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে সব পেট ভরে আর মজার জিনিস হচ্ছে এই সালাদের মধ্যে একটা মাত্র বিষ ছিল আমি ওটা খেয়ে ফেলছি আর এখন ইন্টারেস্টিং লাগতেছে না এটা মুভ করি আমি এটা একটু খেয়ে দেখি দেখতে খুব সুন্দর লাগতেছিল তো সাজা রাখছিল দিস আর স্মোক বিফ বেকন সো এটা যদি আপনি এখানের সাথে মিক্স করে নেন আপনার কাস্টমার সালাদের সাথে তখন আরও বেশি মজা লাগবে এটা মেবি পাস্ট্রা আমি এটা এটার সাথে খাবো এখানে রেখে দিলাম বিফ বেকনটা এটার সাথে খাবো এইটা হচ্ছে চিকেন এটা খুব মজা করে রেখে দিচ্ছিলো এটার সাথে এগুলো ছিল খেয়ে দেখি একসাথে মনে হচ্ছে রাসবেরি দেওয়ার সাথে এরকম একটা ফ্লেভার আসতেছে রাসবেরি আর ফ্রুটি একটা সুইট একটা ফ্লেভার আসতেছে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে কিন্তু আমার তো এতটা ভালো লাগে আমি এখন আমার যে সালাদটা বানিয়েছি সেটা তো মুখ করি এগুলো আমি খাবো খাবো প্লিজ বিশ্বাস করেন এগুলো একটু সাইডে রাখি আগে শেফ যেটা বানিয়ে দিছে ওইটাকে একটু ট্রাই করি বিফ কম দিছে ও না উপরে দিছে এটা মজা এটা বেশি মজা আমি কত সুন্দর আইডিয়া দিয়েছেন সালাদের যেই ড্রেসিংগুলো অ্যাড করছে ওইটার জন্য হচ্ছে একটু স্পাইসি লাগতেছে আর এই স্পাইসিনেসটা এত মজা লাগতেছে বিফ দেওয়া দুই রকমের কর্নের সাথে বিফ টিফ নিয়ে একসাথে এটাও ধর এরকম করা উচিত আমাকে বলবে ফাইজা তুমি সালাদের একটু অপশন দেখা দাও কীভাবে করতে হয় আই এম দ্য শেফ না অনেস্টলি শেফ আমাকে অনেক কিছু রেকমেন্ড করছে দেখে মজা হয়েছে আমি তো বুঝি না কিছু আমি উল্টাপাল্টা জিনিস নেওয়া শুরু করছিলাম বাট উনি বলে দিচ্ছে দেখে কিন্তু মজা হয়েছে জিনিসটা থ্যাংকস টু হিম
তো এখন আমি হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল যে ডিশগুলা ওগুলাতে মুভ করব লেটস গো মাই ফ্রেন্ডস আছে আজকে ওদের গ্রাজুয়েশন হয়েছে ও ওয়াও এইজন্য আমি এখানে আছি আচ্ছা আচ্ছা তো দেখলাম তো আমি ওদের গিয়ে বলছিলাম ওকে দেখে বলছি আই নো হি মাই আর যখন তোমাকে দেখলাম আমি কনফার্ম যে ওকে আচ্ছা দ্যাটস সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল কুজিন এই সাইডেরটা এখান থেকে আমি এই যে দুটো নিলাম এখন এখানে মেক্সিকান রাইস বিফ চিপস আর এটা শর্ট ভেজিটেবলস এন্ড ওটা হচ্ছে পটেটো কেক এগুলো এখানে অ্যাভেলেবল দিস লুকস ইন্টারেস্টিং রাইট পটেটো কেক আই নো এটা এখন খাওয়া উচিত হবে না কালকে আমার জিম ইনস্ট্রাক্টর আমাকে পিটাবে বাট স্টিল আই এম আ ফ্যাটি দ্যাটস ওকে এরপরে যেটা খাবো সেটা হচ্ছে রোস্টেড প্রাইম বিফ দিস লুকস সো গুড আর আমি এটাকে বেশি করে নেব এটার জন্য জায়গা করতে হবে Wow, this looks so good. One thing I really like about this place is constantly refill korte. So eta matro shesh hoye gelo matro abar niye asche. So you don't have to wait for your food. Thank you. So ami hocche ekhon continental cuisine theke sob niye aschi. This is the creamy chicken roll and Mexican rice nisi. Rice ta ektu alpo korei nilam. Eta hocche giye beef ekta ki jani naam amar exactly mone nai, but this is very soft. See? এটা হচ্ছে একটা ফিশ আইটেম অ্যান্ড দিস ইজ লুক দিস ইজ ফুল স্টাফ উইথ পটাটো আর এই আলু খাই না কতদিন ধরে মজা লাগতেছে দেখে অ্যান্ড এইটা সবচেয়ে মজার জিনিস এটা আমি চেয়ে চেয়ে দুইটা নিয়েছি বড় বড় সো এটা বারবার রিফিল করতে হচ্ছে কারণ এটা সবাই নিতেছে দিস লুকস রিয়েলি গুড আমি স্টার্ট করি মেক্সিকান রাইস মেক্সিকান রাইস আমরা নর্মাল রেস্টুরেন্টে যেরকম খাই অনেক বেশি ঝাল এরকমটা না ঝালের কোয়ান্টিটিটা একদম মানে ব্যালেন্স সবাই খেতে পারবে এটার সাথে যদি একটু চিকেন রোলটা নিই তো চিকেন রোলের ভিতরে দেখা যাচ্ছে যে ছাক দেওয়া আর কি যেভাবে করা হয় চিকেন ইজ ভেরি সফট আর এটার মধ্যে যে ক্রিমি টেক্সচারটা আসতেছে সেটার কারণে ভালো লাগতেছে আই গেস এটার থেকে বিফটা বেশ মজা হবে সো দিস ইজ দ্য বিফ অ্যান্ড বিফটা কিন্তু খুবই সফট একদম ধরলে খুলে আসতেছে এরকম ভেরি গুড ক্রিমি একটা ফ্লেভার এটার মধ্যে আর মুখে দিলে বিফ যেমন চিবি হয় নর্মালি এরকম বিফ যদি থাকে এরকম না একদম আই থিঙ্ক এটা বিফের এটা হচ্ছে কি রানের মাংস একদম নরম মুখের মধ্যে গেলে একদম গলে যাচ্ছে এরকম সি এখানে ধরলে জাস্ট এভাবে খুলে নেবেন সো এটা নিয়ে নিলাম একদম এরপর আপনার কোনো কাজ করতে হবে এটা নিজে নিজেই মুখের মধ্যে একদম মিশে যাবে ভেরি টেস্টি আচ্ছা এখন একটু ফিশটা খেয়ে নেয় না ফিশটা একটু দেখি কেমন ফিশটা দেখতে কিন্তু খুব সুন্দর এই চিকেনটা আর এই বিটটা খাওয়ার পরে ফিশটা এত মজা লাগতেছে ইটস ওকে আমার কাছে এত ভালো লাগে নাই আমি এখন খাবো পটাটো কেক আলুর কেক নট ব্যাড যে একদম নরম আর বাইরের লেয়ারটা হচ্ছে ক্রিস্পি আসলে পটাটো কেক একটা না নিয়ে দুইটা নেওয়া উচিত ছিল আলুর চপ বাট প্রিমিয়াম ভার্সন বাসায় আমরা যেরকম আলুর চপ বানায় না বাট এটা হচ্ছে একটু প্রিমিয়াম লামের জেনে আলুর চপ এখন খাবো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটার জন্য লাইন ধরে দাঁড়া দাঁড়া সবাই নেয় ওকে দিস ইজ সফট নিয়ে নিলাম অনেক বড় একটা বাইট দিব টেস্টি বাট মশলাপাতি এটা তো কম থাকার কারণে এটার উপর এটাকে বেশি প্রেফার করবো বাট জিনিসটা কি খুব পারফেক্টলি কুক অনেক সফট অ্যান্ড এটার মধ্যে মানে কোনো ডাউট থাকবে না আপনার যে এটা নিয়ে আপনি শেষ করতে পারবেন কি না এটা ইজিলি আপনি দুইটা শেষ করে ফেলতে পারবেন ইজিলি আমি এরপরে আবার লাইনে ধরবো এটার জন্য এটা আর এই বিফটা বিফ আইটেমগুলো খুব মজা এটার সাথে মেক্সিকান রাইসটা ভালো লাগবে পারফেক্ট কম্বিনেশন আমার কাছে এখন পর্যন্ত সব কিছু মোটামুটি বেশ ভালো লাগছে জাস্ট আমার ফিশটা তেমন ভালো লাগে নাই আর ওই থাই স্যুপটাও এত বেশি ইন্টারেস্টিং কিছু ছিল না এছাড়া সালাদ সেকশনটা খুব মজা ছিল আর স্পেশালি আমি যেই সালাদটা বানাইছি সেটা কিন্তু অনেক মজা হয়েছে আমি যেভাবে বানাইছি এভাবে বানাবেন দেখবেন বেস্ট তারপর আপনারা সবাই বলবেন যে ফাইজাকে লামেরিডিয়ানের শেফ হিসাবে দেখতেছে বাট স্টিল ওইটা অনেক মজা ছিল আর এখানে কিন্তু বিফ আইটেমগুলো খুবই মজার চিকেনটাও ভালো ছিল জাস্ট ফিশটা একটু এরকম এরকম লাগছে আমি এই প্ল্যাটারটা শেষ করে আমার এর পরের যে আইটেমগুলো আছে ওগুলো চলো চিকেন প্রন আর বিফ থ্যাংক ইউ আর ফিশ কাবাব চলো এখান থেকে নিয়ে নিই ওকে সো এটা হচ্ছে ইন্ডিয়ান কর্নার আমি এখান থেকে হচ্ছে মাটন বিরিয়ানি আর কালাভুনা আর হচ্ছে গিয়ে ফিশ কারি আর হচ্ছে নান নিয়েছে
আর ওখানে আমি অর্ডার দিয়ে আসছি আমার বারবিকিউ করার জন্য যা যা আইটেম, সেটা হচ্ছে চিকেন, প্রন, বিফ, ওগুলো অর্ডার দিয়ে আসছি। এখন একটু ইন্ডিয়ান কুজিন থেকে কিছু নেই। ওকে, এটা দেখতে মজা। থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে বাটার চিকেন, এটা হচ্ছে নাভরাতন কোরমা, মানে এটা একটা ভেজিটেবল, এটা হচ্ছে ডাল মাখানি, এটা দেখতে কিন্তু খুব মজার, আর এটা হচ্ছে হায়দ্রাবাদি রাইস, ইন্ডিয়ান কুজিনের এই জিনিস। এরপরে ওই সাইডে হচ্ছে অ্যাসোর্টেড পিকলস, মানে আচার টাচার হাবজাবি আছে, আর চাইনিজ কর্ন সব একসাথে নিয়ে বসে পড়ি। ফ্রাইড রাইস আর এটা চাইনিজ চিকেন। ওকে, দিস ইজ চাইনিজ ভেজিটেবল। থ্যাংক ইউ। বিরিয়ানি তো সাথে, তা আচার আই গেস ভালো লাগবে। ওকে, চলো গিয়ে বসি। সো আমি হচ্ছে আমার ওই খাবারগুলো নিয়ে বসে পড়ছি, এখন হচ্ছে একটু ঘুরে দেখতেছি এরপরে কী নেওয়া যায়। বাট এখানে এসে একটা জিনিস মনে আসলো, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ইয়েট ইউজলেস কর্নার। এটা কেউ টাচ করে না, বাট কর্নারটা জাস্ট দেখেন কত সুন্দর, ব্রেডগুলো কত সুন্দর করে সাজানো। প্লিজ কেউ নেয় নাই, ইট লুক সো গুড। এটার সামনে দাঁড়িয়ে আপনি এস্থেটিক ছবি তুলবেন, বাট নেবেন না, আফটার অল উই আর বাঙালি। এক্সকিউজ মি, আমার প্রন, চিকেন আর বিফ দুইটা করেছিল। এখানে দুইটা প্রন, দুইটা বিফ আর দুইটা চিকেন আছে। আমি হচ্ছে স্টেক দেই নাই, ভুলে গেছি, আবার দেবো। আমি মোটামুটি অনেকগুলো খাবার নিয়ে বসে পড়ছি। এখানে হচ্ছে কি আমরা বাংলাদেশি কুজিন যেটা, সেটা মানে মাটন বিরিয়ানি, কালা ভুনা, আচার নিয়ে নিছি, একটু ফিশ কাবাব নিছি, নান নিছি, আর এইখানে এটা হচ্ছে চাইনিজ কুজিন থেকে আমি নিছি। এটা অনেক কম দেখলাম চাইনিজ কুজিনে, জাস্ট তিনটা আইটেম আছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কারি, আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আর এরপরে এটা হচ্ছে ইন্ডিয়ান কুজিন থেকে নিছি বাটার চিকেন, বাটার চিকেনটা বলে আমি একটু বেশি নিছি। তারপরে এটা ডাল মাখানি, আর এটা হচ্ছে একটা ভেজিটেবলের খুব মজার একটা নাম ছিল মনে নাই, এইটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। সো আমি বেশি ইন্টারেস্টেড এই জিনিসটা নিয়ে। আমি ভাবতেছি আগে চাইনিজ থেকে স্টার্ট করব, তাহলে হচ্ছে আস্তে আস্তে আমাদের যেই সব স্পাইসেস অনেক বেশি সেগুলো পরে খাইলে তাহলে হচ্ছে এটার টেস্ট আমি ভালো বুঝবো। আর এখানে কিন্তু বারবিকিউর জন্য আমি দুইটা প্রন নিয়ে নিছি, আর এখানে দুইটা চিকেন আছে, আর এখানে দুটো বিফ। আপনি চাইলে স্টেকও নিতে পারেন, আমি আসলে জানতাম না স্টেক ছিল, তো আমি একটু পরে আবার স্টেকটা নেব। সো আমি এখন হচ্ছে গিয়ে চাইনিজ কুজিন থেকে যা যা নিয়েছিলাম সেটা দিয়ে স্টার্ট করব। আগে আমি রাইসটা খাই, ফ্রাইড রাইসটা। রাইস আসলে বেশি নেওয়া উচিত না বুফেতে, তখন পেটটা ভরে গেলে আপনি মজার আইটেমগুলো খেতে পারবেন না। এটা হচ্ছে চিকেন কারি মেনু, চিকেনটা বেশ টেস্টি, চিকেনটার সাথে রাইসটা ভালো যাবে। চিকেনটা হচ্ছে একটু সুইট সারি, মানে নর্মালি চাইনিজের যেই ফ্লেভারটা থাকে এক্স্যাক্টলি সেটা, ডেফিনেটলি নট দ্য বাংলা চাইনিজ উই হ্যাভ, বাট আমার কাছে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগছে। ইটস নট ড্রাই, ইটস ভেরি গুড। চিকেনটার সাথে আই থিঙ্ক ফ্রাইড রাইসটা বেশি ভালো যাবে। আমি একটু চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করি। ওকে, ভেজিটেবলটা এত একটা আমার মজা না। ভেজিটেবল থেকে আমি হচ্ছে প্রেফার করবো যদি কেউ আসেন এই দুইটা নিয়ে খাবেন, তাহলে খুব মজা লাগবে। রাইস একটু কমাই নেবেন, চিকেনটা একটু বেশি নেবেন। নাও লেটস মুভ টু দ্য ইন্ডিয়ান কুজিন। ইন্ডিয়ানটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ডাল মাখানিটা না দেখতে এত সুন্দর ছিল, ডাল নিয়ে এত এক্সাইটেড বাসায় যদি কখনো হইতাম। স্টার্ট করি হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে। হায়দ্রাবাদিতে সাথে আমি ডাল মাখানিটা নিবো নাকি বুঝতেছি না, ওইটা আলাদা খাবেন। আচ্ছা, বিরিয়ানিটা আগে স্টার্ট করি। রাইসটা হচ্ছে বাসমতি চালের, একদম লাইট, মানে তেমন কোনো হেভি কিছু না। আমাদের বিরিয়ানিতে যেরকম অনেক বেশি মশলাপাতি থাকে সেটা এরকম না। এখানে মটর দেখা যাচ্ছে, এটার সাথে আমি একটু চিকেনটা ফ্রাই করব, বাট চিকেনটা আগে একটু আলাদা খেয়ে দেখি। ম্যান, দ্য বাটার চিকেন ইজ সো গুড, আরো নিব এটা। বাটার চিকেনটা অ্যামেজিং, কেটা দেখি ভিতরে কতটুকু সফট। ও গুড, বাটার চিকেন বানানো বাসা কিন্তু অনেক ঝামেলা, দেখতে যতটা ইজি মনে হয় এটা এতটা ইজি না। বাটার চিকেনটা একদম টপ ক্লাস, কোনো মানে এটার মধ্যে কোনো ভুল নাই। দিস ইজ সো টেস্টি, কিসের বিরিয়ানির সাথে খাবো এটা আলাদা খাইতেই মজা লাগতেছে। আমার যেটা মনে হয়েছিল যে এখানে যেমন রাইস আর চিকেনটা একসাথে করে চাইনিজ কুজিনের যেটা ছিল একসাথে করতে বেশ ভালো লাগতেছিলো, এখানে কিন্তু আসলে সেরকম না, দুইটা জিনিসের টেস্ট হচ্ছে একদম অপোজিট। সো আপনি জাস্ট চিকেনটা আলাদা করে খেলে বেশি ভালো লাগবে, বা আমি বলি চিকেনটার সাথে নানটা ভালো লাগবে।
Let me have my naan. Naan is sathe lagbe chicken ta bhalo. Wow, too good. Naan is sathe chicken ta oshadharon. Biryani is sathe japche na, but naan is sathe khaben. Amazing. Acha, ami dal er kotha ta bolle nei, tarpor ami chicken ta boshe boshe khai. Dal ta alada taste kore dekhi age. This is the dal makhani. Really good. It's very creamy, heavy texture. Mukhe dile ekdom mishe jacche. Khubi moja. Indian cuisine ta amar kache khub bhalo lagche. Etao maybe naan er sathe khete khub bhalo lagbe. But ami na dal ta alada alada khete besh moja lagteche. Gravy ta onek heavy. Ekta mane dekhen. আমাদের বাসায় কিছু পাতলা ডাল হয় এরকম না খুবই মজার একটা ডাল এটা ডাল কখনো এত মজা করে খাবো কখনোই আশা করিনি এইটা আর চিকেনটা বাটার চিকেনটা মিস করবেন না আমি বারবিকিউটা এখন একটু খেয়ে নিব কারণ এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আগে বিফটাই ধরলাম এখানে আপনি বিফটা না নিয়ে স্টেকটা নিলে আই গেস বেশি মজা হবে আমি স্টেকটা নিতে পারি নাই মোটামুটি যেহেতু ওরা সাথে সাথে আপনার সামনে বারবিকিউ করে দিছে তো আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু টাইম নিয়ে এটা করছে এখানে বারবিকিউর জন্য বারবিকিউ ফ্লেভারটা ইটস গুড বাট বিফটা থেকে আই গেস স্টেকটা বেশি মজা হতো তো আমি স্টেকটা নিয়ে তারপর আপনাদের জানাবো কোনটা ভালো এখন চলে যাই চিকেনের দিকে দিস ইজ দ্য চিকেন বারবিকিউ এই বারবিকিউ নেওয়ার জন্য আপনার লাইন ধরতে হবে পুরো অবস্থা এরকম ভালো কারণ চিকেনটা তো অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায় তো চিকেনটা বেশ সফট হয়েছে আর চিকেনের ভিতরে ফ্লেভারগুলো মশলাপাতিগুলো খুব ভালোভাবে গেছে এবং চিকেনটা খেতে বেশি মজা লাগতেছে আই রিয়েলি লাইক দ্য চিকেন বন আই থিঙ্ক বিফটা আরেকটু যদি করতো তাহলে হয়তো আরও ভালো লাগতো কারণ ভিতর দিয়ে একটু বেশি হার্ড থাকলে আসলে ফ্লেভারগুলো তেমন জানে আর মজা লাগতেছে না একদম ওকে লাস্ট বাট নট লিস্ট দ্য প্রন ওয়ান প্রনটা যে কীভাবে খাই প্রন তো এমনি মজা হয় আর চিকেনের প্রন তো অল্পতেই হয়েছে তাই কারণে চিকেনের প্রন দুইটা ফ্লেভারটাই খুব ভালো লাগতেছে বিফটা আমার কাছে এভারেজ লাগছে সো আমি বারবিকিউ থেকে যদি আমার রেকমেন্ড করতে হয় এখন আমি চিকেন আর প্রনটা রেকমেন্ড করব এখন চলে যাই আমাদের বাংলা খাবার আমি একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওরা এখানে আসার পর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল আর এই ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে আমি যখন জিজ্ঞেস করলাম কী কী আছে বললো যে একদম যত ধরনের ফ্রুটস আছে সব একসাথে হচ্ছে একটা মিক্সড ফ্রুট একটা জুস আর কি আর আসলে খেতে কিন্তু খুব মজা এটা খুব রিফ্রেশিং সো এইটা আসলে মানে আস্তে আস্তে খাবো একবার শেষ না করে দিই আমি যেমন একটু পরপর খাচ্ছি মুখটা একটু মানে টেস্ট এই যে চেঞ্জ হচ্ছে এক একটার পর এক একটা তো এটা খেয়েও খুব ভালো লাগতেছে বেশি কোক না খাওয়াই ভালো তো এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করবো বুফের এই যত ধরনের কুজিন আছে সব মিলা হচ্ছে আপনার 5K পার পার্সন পড়বে কিন্তু এছাড়া অনেক কার্ডে কিন্তু হচ্ছে বোগো অফার্স আছে আর হচ্ছে বাই ওয়ান গেট থ্রি অফার্সও আছে তো সেগুলো আপনারা একটু চেক করে আসবেন আপনার যদি কার্ডের অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার ওই অফারটা অ্যাভেল করতে পারবেন বুফেটা স্টার্ট হয় 6:30 থেকে আর শেষ হয় 11:30 পর্যন্ত সো দিজ আর দ্য ডিটেলস আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব দেওয়ার আর এখন আমি খাবো আমাদের বাঙালি যত মাটন বিরিয়ানি অ্যান্ড স্টাফ কালাভুনা ওগুলা তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি এটা হচ্ছে কালাভুনা আমার যেহেতু এরপরে আরও আইটেম খেতে হবে তাই কারণে আমি এখন হাত লাগাচ্ছি না কিন্তু মাটন বিরিয়ানি আমি হাত দিয়ে খেলে হয়তো বেশ মজা হতো 5-star আসছে তো একটু ভাব আছে না স্পুন দিয়ে খাবো আই এম সরি আই রিয়েলি ডোন্ট অ্যাপ্রিসিয়েট দিস আমি নিজে একটু অলস তো এই কারণে আর কি খাচ্ছি ওকে লেটস স্টার্ট উইথ দ্য মাটন বিরিয়ানি এটা কাচ্চি টাইপের বললো আমি যখন মাটন বিরিয়ানি লেখা ছিল জিজ্ঞেস করব বললো এটা কাচ্চি আর কি কাচ্চির মতো করে করা মাটন বিরিয়ানিটা আমার কাছে মোটামুটি লাগছে এত আহামরি লাগে নাই অনেস্টলি আমি বলবো মানে একটু শুকনো টাইপের যে বিরিয়ানিগুলো থাকে না ওখানে যে কাচ্চি বলতেছিল আসলে কাচ্চির মতো ফ্লেভার মোটো আসতেছে না এটা মাটন বিরিয়ানি তো একটু শুকনো টাইপের থাকে আমার যেহেতু একটু মাখা মাখা বিরিয়ানি বা কাচ্চি পছন্দ তাই কারণে আমার কাছে এভারেজ লাগছে এত একটা আহামরি লাগে নাই এটার সাথে কালাভুনাটা মোটো যাবে না সো আমি নানের সাথে কালাভুনাটা খাই কালাভুনাটা বেশ ভালো ছিল নর্মালি আমি মানে বিরিয়ানিটা খাওয়ার পরে কালাভুনাটা নিয়ে আমি ভাবছিলাম একটু ডিসঅ্যাপয়েন্টেড হবো বাট না কালাভুনাটা ওয়াজ ভেরি টেস্টি আর নানের সাথে কালাভুনাটা বেশ ভালো লাগতেছে এখন আমি হচ্ছে একটু আচার দিয়ে খাওয়ার চেষ্টা করবো এটা আমি যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে বড়ইয়ের আচার রিয়েলি লাইক দ্য আচার একদম ছোটোবেলায় আমরা হচ্ছে যে মামা আসলে খেতাম না মামারা দাঁড়িয়ে থাকতো ওই রকম টাইপের একটা ভাইব দিতেছে দিস ইজ ভেরি টেস্টি আই রিয়েলি লাইক ইট আমি বলবো আমার কাছে মাটন বিরিয়ানিটা তেমন একটা আহামরি লাগে নাই এটা আর একটু বেটার হলে আরও মানে আমি এটা নিয়ে আরও এক্সপেকটেশন রাখছিলাম মাছটা আমি এখন ধরতেছি না
মাছটা আমি একটু পরে খাবো কারণ হাত দিয়ে খেতে হবে মাছটা আর মাছটা খেয়ে এখন আমি মুখটা নষ্ট করতে চাইতেছি না যেটা সত্যি কথা বাট খাবো ডোন্ট ওয়ারি একটু হালকা সুশি ট্রাই করি হোয়াটস ইট ডাইরেক্ট বাংলাই থেকে সুশি সো আমি এখন হচ্ছে গিয়ে সুশি ট্রাই করব আমার কাছে একটা জিনিস যেটা একটু কনফিউজিং লাগছে সেটা হচ্ছে যে নামগুলো ক্লিয়ারলি লেখা নাই যেমন যখন আমি সালাদ নিচ্ছিলাম কোনটা কি সালাদ ওভাবে লেখা নাই জাস্ট লেখা ছিল অ্যাসোর্টেড সালাদ সেকশন একটার নাম আছে আরেকটার নাম নাই এরকম সেম আমি দেখলাম ডেজার্টেও বাট যখন আপনি মেন কোর্সে যাবেন তখন তো হচ্ছে বড় ডিশে দেওয়া থাকে তখন কিন্তু আবার সুন্দর করে নাম লেখা তারপর এই যে এখানে যে সুশিগুলো তিনটা সুশি আছে এভাবে কোথাও আমি নাম পাচ্ছি না আলাদা করে বাট এখানে সয়া সস লেখা সয়া সস তো আমি দেখিয়ে বুঝতেছি এটা সয়া সস তো আমার জন্য সুশিগুলো নাম দিয়ে দিলে আমার মতো মানুষের জন্য খুব ইজি হইতো তো এটা হচ্ছে ওই যে আলাদিনের চেরাক তিনটা সুশি অ্যাভেলেবেল আছে আমি একটু লেট করে ফেলছি কোথায় সয়া সস আহা সয়া সস শেষ আমাকে সয়া সস ওখান থেকে দিয়ে দিচ্ছে আমি তিনটা টাইপের সুশি নিলাম এখন সয়া সস নিয়ে নিলাম আমি একটু ঢং করার জন্য চপস্টিক নিয়ে নিব যদিও আমি এটা কাঁটা চামচ দিয়েই খাবো আলটিমেটলি ওকে লেটস গো লেটস ফেস মাই ফিয়ার প্লিজ ডোন্ট জাজ মি আমি সহজ ভাষায় বলে দিচ্ছি আমি পারি না সো ট্রাই করতে দেখতে প্রবলেম কি ফার্স্টে আমার নামগুলো একদমই মনে নাই এটা প্রন দেখা যাচ্ছে এই কারণে এটা প্রন বাট আমি খেয়ে বলার ট্রাই করবো এই শর্টগুলো কেটে দিও আচ্ছা আমি আছি নিয়ে বই সো আই এম হ্যাভিং দ্য সুশিস অনেস্টলি এই যে সুশিটা খেলাম উপরে গ্রিন দেওয়া গ্রিন ইয়ে দেওয়া আমি জানি না এটা কি বাট সুশি হচ্ছে একটু চেঞ্জ হতে থাকে যেটা বুঝলাম এটা হচ্ছে একদম মানে কনস্ট্যান্ট না এটা আজকে আছে কালকে ডিফারেন্ট টাইপের কিছু থাকবে আরও অনেকগুলো সুশি ছিল আমি যেতে যেতে এটা শেষ হয়ে গেছে আমার কাছে ভালো লাগছে একটা খেয়ে এখন আমি হচ্ছে প্রনটা ট্রাই করি আর আমি কিন্তু চপস্টিক দিয়ে পারছি সো আমি পারছি আচ্ছা এটাকে সরাই না ইজি হবে ওঠাতে এটা বড় দিয়ে ইয়ে আমি এখন একটু সয় 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 সস নিয়ে নেব অনেস্টলি প্রনের সুশিগুলো অনেক মজা হয় এটা হচ্ছে একটু ক্রিস্পি লাগতেছে ফ্রাই করা পুরা আর উপর দিয়ে সফট সো সব মিলে এটা আমার কাছে সবচেয়ে মজা আছে সুশিটা অনেকে খায় অনেকে খায় না বাট আমার কাছে এত বেশি একটা আহামরি ফেভারিট লাগে না যে আসলে আমি ওইটার দিকে তাকিয়ে থাকি আসলে আমি আসলে ডেজার্টের দিকে তাকিয়ে থাকি আমি বলবো ওদের সুশি সেকশনটা ইটস ভেরি গুড বাট আরও ছিল যে আমি ওগুলো ট্রাই করতে পারি নাই সো ওটা রিফিল করা হয় নাই দ্যাটস আ ব্যাড থিং আমি হচ্ছে এখন আর কথা বেশি না বাড়া আমি ডেজার্ট সেকশনে চলে যাবো কারণ ডেজার্ট প্রায় শেষ হয়ে আসছে নতুন নতুন ডেজার্ট আসছে চলো চলো খাই সো এখানে অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম আছে লেমনের ফ্লেভার ভ্যানিলা অরেঞ্জ কফি আইসক্রিম ও হো কফি আইসক্রিমটা ইন্টারেস্টিং স্ট্রবেরি আইসক্রিম আর ওইটা ডেফিনেটলি ম্যাঙ্গো হবে ইউ ক্যান গেস ইট আমি সবগুলো ট্রাই করবো স্পেশালি ম্যাঙ্গো আর কফি আইসক্রিম এই দুইটা থাকবে আমার মেইন ফোকাস একটু পরে আমি ক্রেপ নেব একজন এটা বানাচ্ছে এরপর আমি নেব এর আগে যখন আমি ব্রেকফাস্টে আসছিলাম ব্রেকফাস্ট বুফেতে ওরা কিন্তু অনেক মজা করে ক্রেপ বানায় দেয় সো এটা আমি আজকে মিস করবো না ক্রেপের মধ্যে চকলেট সিরাপ থাকবে আর উপরে হচ্ছে এটা ব্লুবেরি আর হচ্ছে এই যে স্ট্রবেরি থাকবে হ্যাঁ সো দিজ আর অল দ্য ডেজার্টস যেগুলো আমি নেওয়ার সময় অ্যাভেলেবেল ছিল আরও একটা পেস্ট্রি ছিল আই গেস ওইটা হচ্ছে আমি নিতে পারি নাই নিয়ে নিছে অন্যজন তো ওইটা আর রিফিল করা হয় নাই হ্যাঁ ওইটা রিফিল করা হয় নাই সো আমি আগে আইসক্রিম থেকে স্টার্ট করি ওদের ওখানে মোটামুটি ছয় থেকে সাতটা ফ্লেভারের আইসক্রিম আছে না আটটা আটটা ফ্লেভারের আইসক্রিম আছে তো আমি চারটা নিছি না পাঁচটা নিছি আমি তিনটা বাদ দিছি সেটা হচ্ছে ভ্যানিলা চকলেট আর একটা মনে নেই কি স্ট্রবেরি হ্যাঁ এই দুটো বাদ দিছি এছাড়া আমি পাঁচটা নিয়েছি আইসক্রিমগুলো যেহেতু গলে যাবে তো আমি আইসক্রিম থেকে স্টার্ট করি এটা হচ্ছে কফি ফ্লেভার আইসক্রিম তো এটা খুব ইন্টারেস্টিং লাগলো এটা দিয়ে স্টার্ট করা যায় লেজিট কফি ফ্লেভার ওয়াও পুরো মনে হচ্ছে আমি কফি খাইতেছি ইটস অ্যামেজিং আমি এই ফ্লেভারের আইসক্রিম কখনো খাই নাই ভেরি ডিফারেন্ট ভেরি ইউনিক ভেরি টেস্টি একটাই খেয়ে ফেলতেছি সব এরপর খাবো পিস্তাশিয়া এটা হচ্ছে পিস্তাশিয়া ফ্লেভারটা এটা প্রায় শেষ হয়ে গেছিলো এটা সবাই নিচ্ছে তো আই গেস এটা অনেক মজা হবে
বাট এবার সবাই নিতেছে আমি বলবো এটা থেকে আপনারা কফিটা নিতেন তাহলে আর ভালো হতো কফিটা আমার কাছে এটা থেকে বেশি ভালো লাগছে ডেফিনেটলি একটু ইউনিক দেখে একটু অন্যরকম দেখে লেমন আর ম্যাঙ্গোটা আমাকে একসাথে দিছে আমি আগে লেমনটা খাবো সো ওরা ডেফিনেটলি নিজেই বানাইছে সো এগুলো তো আর বাইরের কোম্পানি কোনো আইসক্রিম না কোয়ালিটি বেশ ভালো আর ফ্লেভার যেটা আপনি নেবেন একদম সেটাই পাবেন একদম ওই দিক সেদিক হবে না এই যেমন কফিটা খেয়ে আমার মনে হচ্ছে কফি খাইতেছি এখন লেমনটাও সেম এরকম লাগতেছে তাহলে ম্যাঙ্গোটাও তো হয়তো আমার মতো লাগবে দেখি সো এটা হচ্ছে ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা অনেক মজা একদম পাকা আমের ফ্লেভার আসতেছে অনেস্টলি আইসক্রিমটা তো মানে এক একজনে এক একটা পছন্দ আমার ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ আপনার নাই পছন্দ হতে পারে যেমন সবাই পিস্তাশিও নিচ্ছিল আমি না হলে ওইটা না নিয়ে কফিটা রেকমেন্ড করলাম আপনি আপনার যেটা পছন্দ সেটা নেবেন আমার যেহেতু ম্যাঙ্গো পছন্দ আমি ওটা একটু বেশি মজা করে খাবো তা আমি আমার মতো রেকমেন্ড করতেছি বাট ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন আপনারটা নিতে আমারটাই যে আপনার পছন্দ হবে এরকম কিন্তু না সো লেট মি ট্রাই দ্য লাস্ট আইসক্রিম সেটা হচ্ছে অরেঞ্জ আইসক্রিম যেটা অ্যামেজিং ওদের আইসক্রিমগুলো অ্যামেজিং যখন যেটা খাবেন সেটাই মুখের মধ্যে একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে একদম পারফেক্টলি ওই টেস্টটাই আসবে কন্টিনিউয়াসলি আমি এতগুলো আইসক্রিম খাইতেছি এক একটা পুরো পুরোই ডিফারেন্ট লাভ ইট সো আমি ডেজার্টগুলো স্টার্ট করে দিই আমি ডেজার্টের নাম আলাদা করে জানি না কারণ স্পেসিফিক্যালি লেখা ছিল না তো আমি খেয়ে বলবো কোনটা আমার কাছে কেমন লাগছে বা কোনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সব তো আসলে বলা যাবে না আর আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি খেতে খেতে আচ্ছা দিস লুকস ইন্টারেস্টিং আই ডোন্ট নো দ্য নেম ইট লুকস ক্রিমি দেখতে পাচ্ছেন দিস একটু ওয়াটারি তো খেয়ে দেখি পায়েস বেশ মজার একটা পায়েস ছিল এটা আমি মিষ্টি এত খাই না তাও কিন্তু এই পায়েসটা আমার কাছে ভালো লাগছে দিস ইজ চকলেট কেক বেসিক চকলেট কেক বোঝা যাচ্ছে দিস ইজ মোস্ট লাইকলি আ মাট কেক চিকন একটা স্লাইস এটাও ভালো লাগছে আমার কাছে ডেজার্টগুলো বেশ ভালোই লাগতেছে এখন একটার পর একটা এক বাইট করে এখন দিচ্ছি পরে আস্তে আস্তে সব শেষ করবো আগে এক বাইট করে আমি খেয়ে বলি কোনটা কেমন এটাও একটা কেকের মতো উপরে ক্রিম দেওয়া দিস ইজ এ পুডিং মেবি আই গেস এটা খেলে বোঝা যাবে উপরে চকলেটের একটা লেয়ার দেওয়া সো লেটস হ্যাভ আ বাইট নিয়ে নিলাম তিনটা লেয়ার একসাথে উপরে যে চকলেটের লেয়ারটা একদম তিতা একটা টেস্ট আসতেছে এত একটা ভালো লাগছে মুখে তারপরে তিতা ফ্লেভারটা বেশি লাগতেছে তো সো আমার কাছে এটা এত জমে নেয় সো এটা জিজ্ঞেস করার পর বললে এটা হচ্ছে একটা ব্রাউনি উপরে চকলেট লেয়ারও দেওয়া নট সফট অ্যাট অল মোটামুটি এটা আদৌ একটু ভালো লাগে না আই এম নট শিওর এটা কী আমার কাছে মনে হচ্ছে ব্রুলে টাইপের কিছু হবে খেয়ে দেখি দিস ইজ হাউ ইট লুকস আসলে এটা ক্রিম গুলো টুলে কিছুই না এটা হচ্ছে সুইট ইয়োগার্ট আমি মিষ্টি দই চিনতেছিলাম না এত কিছু খাওয়ার পর বলছে আচ্ছা এটা আমাদের বাঙালিদের একটা কি জানি সুইট ইয়োগার্ট বাট একটু টক টক বেশি লাগছে আমার কাছে আমার টক দই বেশি লাগতেছে এরপরে পুডিংটা ট্রাই করা যায় পুডিংটা কিন্তু দেখতে খুব সুন্দর উপরে যে ক্যারামেলটা গলে গলে গেছে সিপ করে খাওয়া যাবে পুডিংটা অসম একদম মেল্ট হয়ে যায় মুখের মধ্যে ভেরি গুড এটা মাস্ট ট্রাই পুডিংটা খুঁজে নেবেন আগে আগে নিয়ে নেবেন শেষ হয়ে যাবে কিন্তু ডেজার্টের জন্য আর একটা জিনিস বাকি সেটা হচ্ছে দিস ইজ আ কেক জাপানিজ কটন চিজ কেকের মতো লাগতেছে এটা আমি হাত দিয়ে খেয়ে দেখি না এত মিষ্টি না ওভারঅল ডেজার্টের জন্য আমি বলবো আইসক্রিম সেকশন থেকে ডেফিনেটলি নেবেন আর এছাড়া এই যে পায়েসটা নেবেন তারপর এই কেকটা নেবেন কেকটা অনেক মজার সাথে হচ্ছে পুডিংটা নেবেন এটা ডেফিনেটলি নেবেন এটা একদম মাস্ট ট্রাই একটা আইটেম পর্যন্ত আমার কাছে এগুলো সব খুব ভালো লাগছে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার যেটা বাকি সেটা হচ্ছে ক্রেপ এটা দিয়ে আজকে শেষ করে দিব যদি এখন পর্যন্ত ধৈর্য থেকে থাকে আপনাদের একটু দেখে যায় আচ্ছা ক্রেপের জন্য আমি ভিতরে হচ্ছে গিয়ে চকলেট সিরাপ নিয়ে নিছি এটা হচ্ছে ব্লুবেরি আর এটা হচ্ছে স্ট্রবেরি চকলেট সিরাপ দিয়েছে ইচ্ছা মতো খুব ভালো লাগতেছে চকলেটের সাথে যদিও স্ট্রবেরি আর ব্লুবেরিতে যায় না তাও আমি নিয়ে নিছি যাতে আলাদা করে হলেও খেতে পারে একটু খেয়ে দেখি হুম
I really love blueberry. Blueberry is amazing. Overall dessert onek kichu ar dessert er moddhe jodi amar bolte hoy top notch kon ta lagche jeta hocche ice cream section ta onek moja hobe ekdom je flavor ta nitechen na mone hocche oita ektu blend kore diye dicchi ekdom oitai khacchen apni jai hok ajke onek kichu khawa hoye geche lastly ami eta boli shesh korte chai je ekhane amar kache jodi bolen je kemon lagche overall experience amar bhalo chilo shobgulo cuisine shobkichu ekdom perfect chilo na etar eta ektu khar plus oita ektu beshi bhalo lagche to shob mile amar kache best bhaloi lagche je ha it's really good আর যদি স্পেশালি আপনাদের কারো কার্ড থাকে যে যে কার্ডের ডিটেইলসগুলো আছে কোন কার্ডে হচ্ছে গিয়ে কি রকম অফার আছে সেগুলো ওদের পেজে অবশ্যই চেক করে নেবেন যেগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা মিস করবেন না ইডেনের বুফেটা আমার কাছে আসলে ভালো লাগছে লামে ইডেনের লাস্টলি আমি বলবো যদি আমার এখানে আবার আসতে হয় ইয়েস আই উইল কাম হিয়ার দ্যাট ইজ ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডু লাইক মাই পেজ অন ফেসবুক সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড স্টে হাঙ্গি উইথ খুদা লাগছে বাই বাই